করে দিল জানো, আর প্রতিটা মেয়েকে অত্যাচার করছে মুসলমানরা, টানে বার করছে, বলছে তোরাকে কেটে দিব। এত অত্যাচার বাবা, আমরা দেখি না, আমাদের বয়স অনেক হয়ে গেল, স্মৃতি আমার আমল এটা হয় না। আজ আমরা তৃণমূলকে আমরা জিতিয়েছিলি, আজ খারাপের জন্য আমরা আজ ছেড়ে দিছি। আজকে কি এই অন্যায় আমরা সহ্য করবো? চল তাগি, তবে রড দিয়ে পার করে ওরা লড়েছে, চিন্তা করবে না, আমরা আছি সব সময় সঙ্গে আছি। লোককে ধর্ষণ করবো, তৃণমূল লোক বলছে, কারা বলেছে? তৃণমূল লোকে, মুসলিমরা। তারপরে আপনারা আপনারা যখন আপনারা কি বাড়িতে ছিলেন নাকি আপনারা বুথে গিয়েছিলেন? প্রথমটা ভয় পাচ্ছিল, এখন আর ভয় পাই না, কেননা যেহেতু জন সম্মুখে চলে এসেছি আর এখন ভয় নেই। রেপ করবে, যে রেপ করবে তাকে তো সারা জীবনের মতো আমি জেনে নেব, কে আমাকে রেপ করলো, সে কি আর মানে আমার কাছ থেকে পার পেয়ে চলে যেতে পারবে? আমাদের মেয়েদের নামে অশ্লীল ভাষায় পোস্টার টাঙানো আছে, মেয়েদেরকে রেপ করবে, তুলে নিয়ে যাবে ভোট দিতে গেলে। নাকের গুলো কি হয়েছে? নাকের এটা কোন দলের লোক ছিল? এগুলো সব মুসলমান ছিল, সব মুসলমান ভাষা বেসক ভাষা বলছে, আমুক বাঁধা আছে, স্থানীয় একটা দুটা ছিল। মহিলাদের কি ইজ্জত নিবারের চেষ্টা করেছে? না, এসেছিল কি মহিলাদের ইজ্জতের হাত দিয়েছে? হাত দিয়ে যাচ্ছিল। আপনারা সরিয়ে পালিয়ে এসেছি ছুটে।